আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বার্মিংহাম থেকে লন্ডনে যাচ্ছি। বার্মিংহাম থেকে লন্ডনে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে আমাদের। আমাদের গাড়িটি ন্যাশনাল এক্সপ্রেস। বার্মিংহাম কোচ স্টেশন থেকে শুরু হবে যাত্রা। আমরা 8:15 টিকিট কেটেছি। এখন 7:30 বাজে। আমাদের ওয়েট করতে হচ্ছে লাউঞ্জে। আমাকে দেখতে একদমই বিধ্বস্ত লাগছে। আগের দিন রাতে ঠিকঠাক ঘুম হয়নি। কোথাও যাওয়ার কথা শুনলে আমার আর তার আগের রাতে ঘুম হয় না ঠিক মতো। আমার মতো এমন সমস্যা অনেকেরই আছে। আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো গাড়ি চলে আসবে। এই যে বাসটি দেখতে পাচ্ছি, ঠিক এই একই ধরনের বাসেই লন্ডন যাব আমরা। সবগুলো বাস দেখতে একই রকম। আমি কিছুটা বিধ্বস্ত হলেও বাচ্চারা বেশ খুশি। কিছুক্ষণ পর পর এক একটি গাড়ি আসছে আর ওরা খুব এক্সাইটেড। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন একটি গন্তব্যে যাচ্ছে, ওরা বেশ মজা পাচ্ছে। এই কোচ স্টেশনটিতে এক একটি গন্তব্যে যাওয়ার জন্য এক একটি লাইন আছে এবং লাউঞ্জ আছে, বসে ওয়েট করতে পারবে যাত্রীরা, অনেকটা ট্রেন স্টেশনের মতো। মনিটরে বাস নাম্বার, সময়, গন্তব্যস্থান এবং কোন গেট থেকে বাসটিতে উঠতে হবে কিছুক্ষণ পরপরই প্রদর্শন করা হচ্ছে, বাংলাদেশে রেল স্টেশনের মতো। সবাই সেই লাইনে দাঁড়িয়েই ধীরে ধীরে বাসে উঠছে। আমাদের জন্য নির্ধারিত কোচটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবার আপনাদেরকে টিকিট সম্পর্কে কিছু তথ্য দিই। টিকিট আমরা অনলাইনে কেটেছিলাম। টিকিট কিছুদিন আগে কাটলে ভাড়া বেশ সাশ্রয়ী হয়। আমরা আগেই কেটেছিলাম, সব মিলিয়ে 4 জনের £64 মতো পড়েছে। আর একটু আগে কাটলে হয়তো 55 কি 52 টিকিটটি পেতাম। আমরা যে টিকিটটি কেটেছি তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে বাস পাস ছিল। আমরা এই বাস পাস দেখিয়েই বাসা থেকে বিনা ভাড়ায় কোচ স্টেশন পর্যন্ত আসতে পেরেছি। এটা বেশ ভালো কার্যক্রম ন্যাশনাল এক্সপ্রেসের। গাড়ির সিটগুলো বেশ কমফোর্টেবল। ড্রাইভার সাহেবও একটি নির্দিষ্ট গতিসীমার মধ্যেই ড্রাইভ করছেন। প্রতিটা সিটের সাথেই মোবাইলে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। গাড়ির ভিতরেই টয়লেটের ব্যবস্থা আছে। টয়লেটটিও বেশ ক্লিন। হিটিং সিস্টেমের কারণে গাড়ির ভেতরটা বেশ গরম। রাস্তায় কিছুক্ষণ পরপরই উইন্ড টারবাইন চোখে পড়ছে। এটি মূলত বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। আলহামদুলিল্লাহ, আমরা লন্ডন পৌঁছে গিয়েছি। গাড়ির ভিতরেই আমি আমার মেকআপ কমপ্লিট করেছি। লন্ডন আয়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। সামনেই ওয়েস্টমিনিস্টার অ্যাবে। দেখি মনটা ভালো হয়ে গেল। আমাদের লন্ডন আসা সার্থক মনে হচ্ছে এখন। এটি সেই বিখ্যাত লন্ডনের টেমস রিভার। আজ উইকেন্ড হওয়াতে বেশ মানুষের ভিড়। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল লন্ডনে। লন্ডনে যেদিন বেড়াতে আসবেন, বাসা থেকে একটু আর্লি আসার চেষ্টা করবেন। এখানে অনেক বড় কিউ থাকে দেখছি। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি।
লন্ডন আইটি অনবরত ঘুরতে থাকে। দর্শনার্থী নেমে গেলে কর্মীরা চেম্বারগুলো ক্লিন করে নতুন দর্শনার্থী উঠায়। আমরা লন্ডনে উঠে পড়েছি। ওয়েস্টমিনিস্টার অ্যাবে আরও সুন্দর করে ধরা পড়ছে লন্ডন আই থেকে। এই স্বচ্ছ ক্যাপসুলগুলোর ভিতরে বসার ব্যবস্থা আছে। আমি বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছি। লন্ডনে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। লন্ডন আই, মাদাম তুসো, রিভার ক্রুজ, সি লাইফ, এগুলো তার মধ্যে অন্যতম। এগুলোর টিকিট কম্বাইনভাবে বিক্রি করে। আপনি যে কোনো দুটি দর্শনীয় স্থান অথবা তিনটি দর্শনীয় স্থান কম্বাইনভাবে টিকিট কিনতে পারবেন। এতে বেশ সাশ্রয় হয়। আমরা লন্ডন আই ও মাদাম তুসোর টিকিট একসাথে কেটেছিলাম। 3 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট ফ্রি। আমার ছোট বাচ্চার টিকিট লাগেনি। আমাদের 3 জনের টিকিট লেগেছিল। আমার টিকিটের মূল্য ছিল 50 পাউন্ড, আমার মেয়ের 45 পাউন্ড, আর আমার হাজব্যান্ড স্টুডেন্ট হওয়াতে তার টিকিট পড়েছিল মাত্র 36 পাউন্ড। এবার আসুন লন্ডন আই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। লন্ডন আই অবস্থিত টেমস নদীর তীরে। এটি মিলেনিয়াম উইল নামেও পরিচিত। লন্ডনের পর্যটন স্থাপত্যের মধ্যে লন্ডন আই অন্যতম। লন্ডন আইয়ে উঠলে পুরো লন্ডন শহরটি পাখির চোখে ধরা পড়বে আপনার চোখে। এটি উচ্চতায় প্রায় 45 তলা ভবনের সমান। লন্ডন আই ঘুরতে সময় লাগে 30 মিনিট। লন্ডন আইয়ে মোট 32টি চেম্বার বা স্বচ্ছ ক্যাপসুল রয়েছে। এক একটা স্বচ্ছ ক্যাপসুলে মোট 25 জন দর্শনার্থী উঠতে পারে। এই স্বচ্ছ ক্যাপসুলগুলোতে বসার জায়গা রয়েছে এবং এই স্বচ্ছ ক্যাপসুলগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। এক একটা ক্যাপসুলের ওজন 10 টনের মতো। এই 32টি ক্যাপসুল লন্ডনের 32টি শহরকে নির্দেশ করে। লন্ডন আয়ের 32টি স্বচ্ছ ক্যাপসুল মোট 400 জন মানুষ নিয়ে অনবরত ঘুরছে। লন্ডন আয়ের স্বচ্ছ ক্যাপসুলটি আমাদেরকে নিয়ে সবচেয়ে উঁচু স্থানে অবস্থান করছে। লন্ডন আইকে বিভিন্ন সময় বিভিন্ন রঙে সাজানো হয়। জেনে খুশি হবেন বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে সম্মান জানাতে যুক্তরাজ্য এই স্থাপত্যটিকে লাল সবুজ রঙে সাজিয়েছিল। 2023 সালকেও খুব চমৎকারভাবে বরণ করে নেওয়া হয়েছে লন্ডন আইকে কেন্দ্র করে। লন্ডনে দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথম ভ্রমণই ছিল আমার লন্ডন আই। আজকের ভিডিও কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।